সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। আবহাওয়া খারাপ থাকার কারণে উত্তাল সমুদ্র। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া খারাপ হওয়ায় উত্তাল রয়েছে সমুদ্র এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। এবং সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। আবহাওয়া খারাপ হওয়ার কারণে উত্তাল রয়েছে সমুদ্র এবং আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দুই বঙ্গে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এবং এই নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র এবং সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। আবহাওয়া খারাপ থাকার কারণে উত্তাল সমুদ্র, এই নিয়ে কথা বলবো। প্রতিনিধি মানুষ প্রধান রয়েছে আমাদের সঙ্গে। মানুষ, এই মুহূর্তে সুন্দরবনের আবহাওয়া কি কি জানতে পারছো, কি কি নিষেধাজ্ঞা করা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, সুন্দরবনে ইতিমধ্যে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া সঙ্গে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। সেই কারণে ইতিমধ্যে মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা জানানো হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। 40 থেকে 45 কিলোমিটার প্রতিদিকে ঝোড়ো হাওয়া বইছে সমুদ্র উপকূলে। সেই কারণে মৎস্যজীবীরা ইতিমধ্যে সমুদ্র উপকূল সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার জন্য শুরু করেছে বিভিন্ন বন্দরে, যেমন রয়েছে বকখালি, কাকদ্বীপ, নামখানা, পার্বত, বিভিন্ন মৎস্য বন্দরে ইতিমধ্যে কয়েক হাজার ট্রলার ইতিমধ্যে বন্দরে সংগ্রহ করেছে। আর মৎস্যজীবী দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে যে এই উপকারী হাওয়া বা বৃষ্টির যে জিনিসের দেখা মিললে মাছ ধরতে পারছে না মৎস্যজীবীরা, কারণ সমুদ্রে এতটাই উত্তাল যে সমস্ত ট্রলাররা তারা জাল ফেলালে জাল ছিঁড়ে যাচ্ছে, এমনটি জানিয়েছে মৎস্য দপ্তর থেকে। ইতিমধ্যে সেই কারণে ইতিমধ্যে সব ট্রলার প্রতি বন্ধ হয়ে ফেলছে। এর পাশাপাশি বলে রাখি, বড়সড় চিন্তায় পড়েছে মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং মৎস্যজীবীরা, কারণ মাছ না হলে বছর যে সমস্ত যে ট্রলার গুলো বিচ্ছিল যে মৎস্য শিকার করতে, সেই খরচা না পেলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই মৎস্যজীবীরা। প্রশ্নবি বেশ, ধন্যবাদ তোমাকে মানুষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আবহাওয়া খারাপ থাকার কারণে উত্তাল রয়েছে সমুদ্র এবং যার জেরে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা করা হলো মৎস্যজীবীদের। আগামী দুদিন তারা সমুদ্রে যেতে পারবেন না।